দেখুন তো মমতা বানার্জীঙ্ক যে পশ্চিম বঙ্গালর মুখ্যমন্ত্রী অছন্তি তাঙ্ক কাম হেলা নিয়া জলাইবা এবং পশ্চিমবঙ্গে যেতে দিন ওঠু শাসন কলে অরাজকতা গুন্ডারাজ আতঙ্করাজ ভিতরে পশ্চিমবঙ্গ চালিছে লোকে সেটি ন্যায় পাও না গোটে আতঙ্করাজর সরকার চালিছে মহিলা মানকর কথা আমি সমস্তে জানিছু মহিলা মানক প্রতি ব্যাপক অন্যায় অত্যাচার সাধারণ লোকে অত্যাচারিত হচ্ছে এবং নিয়া জলাইবার কাম হচ্ছে টিএমসি বালঙ্কর মমতা বানার্জীঙ্কর এবং সে যে কোথায় ওড়িশার ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় নিয়া জলাইব সেটি নিয়া জলাইবা লোক নাহান্তি ওড়িশার কোন নিয়া জলাইবে ওড়িশার ভারতীয় জনতা পার্টির সরকার আছে ভারতীয় জনতা পার্টি নিয়া লিভাইবা কাম করে এটি শক্তি ও সামর্থ্য নাই মমতা বানার্জীঙ্ক ওড়িশার আসিকি নিয়া লগাইবে না ঝাড়খণ্ডে নিয়া লগাই পারিবে কেবল পশ্চিম বঙ্গালে যেটি তাঙ্কর মাটি যেটি নিয়া লগাইছন্তি এবং সে নিয়া ভি লিভিবাকু যাউছি আপন দেখিবে কম দিন ভিতরে পশ্চিমবঙ্গে যে নিয়া জলুছি সে নিয়া লিভিব ও কেবে পশ্চিমবঙ্গে নিয়া জলিব নাহি দেখুন তো সে ভয়ভীত অছন্তি জড়ে ডাক্তরাণী ঝিউকু যেভলি গণধর্ষণ করাগলা এবং পশ্চিমবঙ্গালর পুলিশ যে লোককে সুরক্ষা দেলা এবং গোটিয়ে ঘটনা তো সারা ভারতবর্ষের চর্চা হচ্ছে অনেক ঘটনা যে ঘটনা চর্চা আসু না দিন দাহাড়ে লোককে মারি দিয়া যাচ্ছে পুলিশ কিছু করু না এবং যেতবে মহামহিম রাষ্ট্রপতি গোটিয়ে কথা কহিদেলে যে এখন বরদাস্ত করা যাব না এভাবে ঘটনাকে সেইপা বোধ হয়ে মমতা বানার্জী ভয়ভীত অনেক সে যে ইলিগাল কাম করছেন অসাংবিধানিক কাম করছেন তাকে ডর লাগুছি কালে কেন্দ্র হস্তক্ষেপ করব কালি সংবিধানর বিধি ব্যবস্থা ভিতরে তাঁর ক্ষমতা চালি যাব সেইপা ভয়ভীত হয়ে কারণ সে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী ভারতের লোক ডরাইবা কাম করছেন নিয়া জলাইব বলে কিন্তু নিয়া জলাই পারিবে না পশ্চিমবঙ্গে যে নিয়া জলুছি তাকে ভারতীয় জনতা পার্টি সে নিয়া লিভাইবা কাম করুছি এবং ভারতীয় জনতা পার্টির কাম নিয়া লিভাইবার দেখুন বিজেডি বালা তো সেমানে এবে তাঙ্কর যন্ত্রণা ভিতরে জর্জরিত অছন্তি সেমানে চাহি নথিলে ক্ষমতারু চালি যাবে ক্ষমতারু চালি যাইছন্তি তাঙ্কর যে যন্ত্রণা হৃদয় বিদারক দৃশ্য তাঙ্কর ভিতরে অছি ক্ষমতা নাহি এবে এবং সে নবীন বাবু অতীতরে চিঠি লিখুলে মুখ্যমন্ত্রী হিসাবে কাইকি দোষ দুর্বলতাকে লুকাইবা এবে ভাবুছন্তি তাঙ্কর কোনসি দায়িত্ব নাই ওড়িশা প্রতি সে বিরোধী দল হিসাবে অছন্তি এবং নবীন বাবুকর চিঠি লেখার কথা রহস্য আমি সমস্ত জানু সে চিঠি লেখার কোনসি মূল্য নথিলা আজিবি তাঙ্কর চিঠি লেখার মূল্য নাই।